নমস্কার। শ্রী শেখর ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রোক্ত শিব সাধক শ্রী শেখর শাস্ত্রী। বাবা শিব এবং মা দুর্গার কৃপায় কাউকে খালি হাতে ফিরতে হয় না, তিনি প্রকৃত অর্থে শিব সাধক। তন্ত্রের গুরু বাবা মহাদেব শিব, তার সাধক শ্রী শেখর শাস্ত্রী। যখনই কেউ চেম্বারে আসেন তখনই কিন্তু তিনি বুঝে যান যে এই মানুষটি হচ্ছেন আসল মানুষ, এবং প্রতিকার কিন্তু সলিড। একবার যদি আসেন, প্রতিকার যদি একবার নেন, সারা জীবনের মতো চিন্তা মুক্ত শ্রী শেখর শাস্ত্রী। এই মুহূর্তে সকলের কিন্তু হৃদ কম্পন হচ্ছে তাকে দেখে, সকলের বলতে জ্যোতিষ মহলে, তন্ত্র মহলে। কেন শ্রী শেখর শাস্ত্রী নিশ্চুপ চুপচাপ কিন্তু নিজের কাজটি করে যাচ্ছেন, এবং তার কাজ সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তন্ত্রে এইভাবে সাফল্য আনতে পারে শ্রী শেখর শাস্ত্রী? আমি তো কালো ড্রেস পরে, মাথার চুল ফাঁপিয়ে, গলায় বড় বড় মালা পরে, হাতে লাল কাপড় নাড়িয়ে অনেক কিছু বললাম, কই আমার কাছে তো লোকজন এখন আর আসছে না। কিন্তু শ্রী শেখর শাস্ত্রীর এরকম পারফরমেন্স, রায়গঞ্জে চেম্বারে পর 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 মানুষ, মালদহে পর পর মানুষ, কালীঘাটে রিসেন্ট চেম্বার, সেখানেও কিন্তু বিপুল আকারে ভিড়। নিজস্ব চেম্বার তো রয়েছেই বালুরঘাটে। এইরকম একটা সাকসেস ভাবা যায় না শ্রী শেখর শাস্ত্রী। হ্যাঁ, বাবা শিবের সাধক, এবং তার নাম কিন্তু প্রকৃত অর্থে রাখছেন শ্রী শেখর শাস্ত্রী। এবং শ্রী শেখর শাস্ত্রী যে টিপস বা টোটকাগুলো, উপাচারগুলো দেন, সেগুলো কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে কাজে লাগে। আপনারা অ্যাপ্লাই করেছেন, সেটা জানিয়েছেন। সেটা আজকে প্রথম লাইভ ফোন ইন অনুষ্ঠানে শ্রী শেখর শাস্ত্রী, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবার প্রথমে আমার জন্মদাতা পিতামাতাকে আমি প্রণাম করে নেব, তারপরে আমার গুরুমা, আমার মহা, আমার আরাধ্য গুরুদেব মহা মহাদেব, দেবাদিদেব মহাদেব, আর মা দুর্গাকে প্রণাম করে নেব, তারপরে আমার গুরুমাকে প্রণাম করে নেব। আর দর্শক বন্ধু সবাই, আমার ভালোবাসা নেবেন আপনারা, আর বড়রা আমার প্রণাম নেবেন, নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমি যেটাই বলতে চাইছিলাম শেখরদা, যে এই যে তুমি চুপচাপ কাজ করে চলেছ, এবং সবচেয়ে বড় কথা সবার কিন্তু মনে স্থান করে নিয়েছ। হ্যাঁ, সে তো, কেননা তন্ত্রে যেভাবে কাজ হচ্ছে সেটা কিন্তু একটু ঈশ্বরজনিত। সকলেই কিন্তু ভাবছে যে শ্রী শেখর শাস্ত্রী কি করে এত সুন্দরভাবে কাজ করে চলেছে। এটা কিন্তু সকলের মনের মধ্যে একটা ডাউট সৃষ্টি হচ্ছে যে আমরা তো পাচ্ছি না। সকলের বলতে তন্ত্র জগতে যারা রয়েছেন, যারা নিজেদের বলছেন আমি কিন্তু সব থেকে সেরা, আমার কাছে যে আসে সে কিন্তু খালি হাতে ফেরে না, কিন্তু ঘটনাটা ঘটে যাচ্ছে উল্টো। শ্রী শেখর শাস্ত্রীর কাছে যারা আসছেন তারা খালি হাতে ফিরছেন না, তারা কিন্তু জবাব দিচ্ছেন শ্রী শেখর শাস্ত্রীর, যে দেখুন নাম্বার দুটি স্ক্রোলে যাচ্ছে, সেখানেই কিন্তু ফোন করে বলছেন, কেউ বলছেন শেখরদা, কেউ বলছেন বাবাজি, কেউ বলছেন বাবা। কিন্তু একটা কথা, শ্রী শেখর শাস্ত্রী একটা জিনিস বারবার বলে থাকেন সবাইকে, আমাকে ওই সম্বোধনগুলো করবে না, হয় শেখর বলবে নয় শেখরদা বলবে, যেটা তোমার ইচ্ছা, কেননা আমি তোমার বাড়ির ছেলে হয়ে থাকতে চাই, তোমার কাছের ছেলে হয়ে থাকতে চাই। আমি কোনো রকম বেশভূষা, মালা এবং হাতে লাল নীল কাপড় পরে কোনোদিনও বসবো না, কেননা এটা আমার স্বভাবে নয়, আমি মানুষের কাজটা করতে পছন্দ করি। তন্ত্র কি সেটা আমি কিন্তু প্রমাণ করে দেব। সে বিষয়ে বলছিলাম আমি, তন্ত্র যেরকম এখন দেখা যাচ্ছে যে এক মিনিটে বশীকরণ, দুই মিনিটে বশীকরণ, একুশ দিনে রেজাল্ট। হ্যাঁ, লাইনা একটু হোল্ড করুন প্লিজ, একটু হোল্ড করুন। হ্যাঁ, তো ওই ধরনের কাজ আমি করি না। একুশ দিনে রেজাল্ট বা বিনামূল্যে প্রতিকারে যে কন্ট্রাক্টে কাজ করি, হ্যাঁ, ওই সমস্ত না আমি করি না। বা এরকম হতে পারে যে কেউ বলে আগে কাজ পরে মূল্য, আমি ওরকম কাজ করি না। বিফলে মূল্য ফেরত, ওরকম কাজ করি না। আমি যে কাজটা করি একদম নিখুঁত কাজ করি, আর যা প্রেডিকশান দেবো সেটা করতে হবে, মেনটেন করতে হবে, আমার কথা মতো চলতে হবে, রেজাল্ট হবেই। এবং সবচেয়ে বড় কথা কি, এই স্বভাবের জন্য, এই কাজের তারতম্যের জন্য কিন্তু আজকে বিভিন্ন পদক বিজয়ী শ্রী শেখর শাস্ত্রী, এবং সেই মেডেলগুলো তো আমরা এখানে শো করতে পারি না, কিন্তু হ্যাঁ ঘটনা
যে তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, আজকে তন্ত্রের জগতে, জ্যোতিষ জগতে কিন্তু বিভিন্ন পদক বিজয়ী শ্রী শেখর শাস্ত্রী। আসবো আলোচনা, দেখি নি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। কি নাম? কাইন্ডলি আপনার নাম এবং আপনার হাজবেন্ডের নাম এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ গুলো বলে দিতে হবে। আপনার নাম কি প্রথমে বলুন? আমার নাম হচ্ছে কবিতা দাস। কবিতা দাস? হ্যাঁ হ্যাঁ। হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম হচ্ছে গৌতম দাস। হ্যাঁ, গৌতম দাস। গৌতম দাস। ডেট অফ বার্থ গৌতমের? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 21/5/1964। 21/5/1964, 1964। আচ্ছা, টাইম অফ বার্থ? টাইম হচ্ছে আপনার 12টা থেকে 12:30টার ভিতরে। কত? 1990 কত? এইটাই গন্ডগোল হয়ে গেল, আপনাকে এক্সাক্ট টাইমটা বলতে হবে। 12:30টা। 12:30টা কি বেলা? না, পিএম। পিএম? হ্যাঁ, বেলা। হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা। আচ্ছা, 21/5/1964, বেলা 12:30। এক মিনিট হোল্ড করুন। 1964 বেলা 12:30। 12:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন এখন? এখন আমি দমদম থেকে কথা বলছি। দমদম থেকে বলছেন আমাদের সঙ্গে কথা। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে শ্রী শেখর ও সৌভাগ্য। শ্রী শেখর শাস্ত্রীর? জানি আমি ওনাকে, আমাদের স্মৃতির মোড়ে বসে। আচ্ছা 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 আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ, একদম একদম বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড করুন। ওনার হচ্ছে কন্যা রাশি সিংহ লগ্ন, জানা আছে কি? কন্যা রাশি সিংহ লগ্ন সেটা জানি, আমার সুবিধা বলছি 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 সব বলছেন। কন্যা রাশি সিংহ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, আর হচ্ছে রজত পায়া। আচ্ছা, উনি কি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, ওনার বিশাল ব্যবসা ছিল চিকেনের। হ্যাঁ, উনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন? বিশাল ব্যবসা ছিল 2007। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, চার দেখে কি বলা যায় একটা মানুষ চাকরি করবে না ব্যবসা করবে? কবিতা দি। আচ্ছা না না, আচ্ছা না, আমি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করছি, একটু কথা হোক আপনার সঙ্গে, স্বামীর ব্যাপারে জানবেন নো ডাউট, কিন্তু একটা চার্ট দেখে, আপনি কি বলেছেন 21/5/1964 বেলা 12:30 কলকাতা, একটা চার্ট এরকম একটা ডেটা থেকে কি বলে দেওয়া যায় যে গৌতম দাস চাকরিজীবী না ব্যবসায়ী? হ্যাঁ, শ্রী শেখর শাস্ত্রী, সকলে রাতের ঘুম কেড়ে নেবে জ্যোতিষ মহলে, তন্ত্র মহলে, শ্রী শেখর শাস্ত্রী, প্লিজ কন্টিনিউ স্যার। বলছি আপনার স্বামীর যে বিজনেসটা একসময় খুব ভালো বিজনেস ছিল, বিজনেসটা এখন খুব খারাপ অবস্থায় আছে। প্রচুর খারাপ অবস্থা, মানে মানে বলার বাইরে, আমাদের হ্যান্ড টু মাউথ কন্ডিশন, খুবই খারাপ অবস্থায় চলবে, এত এতটাই খারাপ অবস্থায় চলবে যে মানসিক বিপর্যয় আপনাদের মধ্যে চলে আসবে ফ্যামিলিতে। তো এর জন্য ভয়ের কিছু নেই, এর জন্য ভয়ের কিছু নেই। হ্যাঁ, এটা সামান্য একটু প্রতিকার করে নিতে হবে, জন্মছকটাকে একটু রেকটিফিকেশন করে নিতে হবে, করে নিলে দেখবেন আপনাদের লাইফটা একটা খুব ভালো জায়গায় পৌঁছাবে, এমন একটা জায়গায় যাবে আপনাদের বাড়ি গাড়ি সব হবে, আবার ফিরে আসবে। আমি আপনার সঙ্গে কোথায় যোগাযোগ করব? আপনার বাড়ির কাছে দমদমে? দমদম, একদম। এবং আপনি তো নাম্বারটি দেখতে পাচ্ছেন, 9641957747, 8972064945। পরের মাসে 14 তারিখ থেকে আপনি অনুষ্ঠানের শেষে ফোন করে নিন। হ্যাঁ, ফোন করে নেবেন, অনুষ্ঠানের শেষে আপনি ফোন করে নেবেন। প্রতি প্রতি সপ্তাহে আমি সব চেম্বার গুলোতে অ্যাটেন্ড করি আমি। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। প্রথম ফোনে দেখুন আপনার সঙ্গে সত্যিকার প্রথম বসা শ্রী শেখর ও সৌভাগ্যে, কিন্তু প্রথমেই স্প্লেন্ডেড, দারুণ, ভাবা যায় না। শ্রী শেখর শাস্ত্রী, একটু বলে দিই, নিজস্ব চেম্বার বালুরঘাট, শ্রী শেখর শাস্ত্রীর নিজস্ব চেম্বার বালুরঘাটে, এছাড়া রায়গঞ্জের হোটেল নটরাজ, রায়গঞ্জের হোটেল নটরাজ, শিলিগুড়িতে হোটেল এয়ারভিউ, শিলিগুড়িতে হোটেল এয়ারভিউ, এছাড়া মালদা রয়েছে, দমদম রয়েছে, শিথির মোড় রয়েছে, সোয়াবাজার রয়েছে এবং কালীঘাট রয়েছে, আর ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়, আর কৃষ্ণনগরে হোটেল ত্রিনাথ লজ। নাম্বার 9641957747897206045। শ্রী শেখর শাস্ত্রী আস্তে আস্তে কিন্তু সকলের রাতের ঘুম কেড়ে নেবে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন?
নমস্কার, হ্যালো, নাম বলুন। হ্যাঁ নমস্কার দাদা, কেউ নমস্কার জানাই, নমস্কার, অজয় দাস বলছি, রায়গঞ্জ। অজয় দাস, রায়গঞ্জ? হ্যাঁ রায়গঞ্জ। আচ্ছা আপনি কি রায়গঞ্জে আমার চেম্বারে এসেছিলেন নাকি? রায়গঞ্জে আমি তো অবাক হয়ে যাচ্ছি, প্রথমে কি করে আমি আপনার গলাটা তো বুঝতে পেরেছি, মানে আমি ওই আপনার নটরাজ না কি একটা জায়গা, হোটেল নটরাজ, হোটেল নটরাজ, হোটেল নটরাজ, হ্যাঁ হ্যাঁ ওই ওইখানে গিয়েছিলাম আপনার আগে। আপনি কি প্রবীর দাস নাকি, কি নাম বললেন? না ওনার নাম হচ্ছে অজয় দাস। প্রবীর দাস হচ্ছে আপনার কে হয়? প্রবীর দাস কে হয় আপনার? হ্যালো, হ্যাঁ প্রবীর দাস কে হয় আপনার? ওই আমার মানে রিলেটিভের মধ্যে আর কি, আমার খুব খুব পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? ওই আগস্ট মাসের 12 তারিখে স্যার গিয়েছিলাম আপনার ওই নটরাজ হোটেলে, নাম্বারটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার মানে নিজের বিজনেসের ব্যাপারে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিজনেস কেমন চলছে, কাজ হয়েছে? আমার একটা কাপড়ের দোকান ছিল আর কি, বিজনেস খুব ডাউন ছিল আর কি। তো আমি যে বলছিলাম আপনার যে কিছু টিপস আপনাকে আমাকে দিয়েছিলেন আর কি, বুঝেছেন তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। সত্যি কথা বলতে কি, আমি প্রায় এক মাসের উপরে ওই টিপস গুলা নিয়ম মাফিক আমার মাও আমার সঙ্গে খুব সাহস যুগিয়েছে এবং সেই টিপস গুলো আমি কাজ করেছি। তারপরে দেখছি মানে আমার বিজনেস, সত্যি কথা বলতে কি আপনি আমার কাছে ভগবান আর কি। বাবা, মানে আজকে লাইভ, এক মিনিট এক মিনিট একটা কথা বলি অজয়দা, দেখতে পেয়ে মানে এত আনন্দিত, আমি ফোনে জানাবো বলে বা কথা বলবো বলে আমার মানে মানে সত্যি কথা বলতে কি আমার বলতে পারছি না আমি কিছু। না না, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি এই কথাটা বললেন কেন? ভগবান কেন, আপনার জীবনে কি পরিবর্তন এনেছে? মানে একটা মানুষ কয়েকটা মানে টোটকা আমাকে দিয়েছিলেন, সেই টোটকা মেনে আমি এক মাসের মতন মানে নিয়ম মাফিক কাজ করেছি আর কি। তাতে যে উপকারটা পেয়েছি আমি তো অবাক হয়ে যাই। সামান্য টোটকায়? হ্যাঁ সামান্য টোটকায় আপনার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। আমার ব্যবসা সত্যি কথা বলতে কি যে পরিমাণে চলছিল তার থেকে অনেক উন্নত হয়েছে, ভাবা যায় না। আমি কেন বলছি অজয়দা, আপনি কি প্রথম থেকে প্রোগ্রাম দেখেছেন আমাদের? প্রথম থেকে বলতে আমি স্টার্টিংটা বাইরে ছিলাম, তখন মা আমাকে ডাকলেন যে স্যারের প্রোগ্রামটা হচ্ছে, তখন এসে আমি দেখা শুরু করি আর কি। আমি কি বলি জানেন তো অজয়দা, শ্রী শেখর শাস্ত্রী জ্যোতিষ ও তন্ত্র মহলে রাতের ঘুম কেড়ে নেবে। যারা আজকে সকলকে ঠকাচ্ছে সেই সব মানুষগুলো কিন্তু সাবধান হয়ে যান। বলছেন আমার বাণী শোনো, হাত তুলে বলছেন আমি অপদেবতা, সেই সব মানুষগুলো কিন্তু সাবধান হয়ে যান, কেন শ্রী শেখর শাস্ত্রী সকলের রাতের ঘুম কেড়ে নেবে। ঠিক আছে স্যার, আজকে আমি একটু ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাই, শোনো, ভাইয়ের নাম বলুন। বলুন, অংশুমান দাস। অংশুমান দাস, আচ্ছা অংশুমান দাস, আপনি রায়গঞ্জ থেকে বলছেন না? রায়গঞ্জ থেকে বলছেন। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন একটু। 1995। 1995, আগে ডেট মান্থটা বলতে হয় না? আমি একবার বলছি একটু প্লিজ মিনিয়ে নেবেন। হ্যাঁ, 4/2/1995 2:10 রায়গঞ্জ, ঠিক আছে? আচ্ছা অংশুমান দাস, আচ্ছা 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 অংশুমান দাস, এক মিনিট হোল্ড করুন, আমি একটুখানি বলে দিই। 96, অজয়দা আপনিও শুনুন, সবাই শুনুন, 9649415777 এবং 8972060495, এটি কিন্তু শ্রী শেখর শাস্ত্রীর বুকিং নাম্বার। আপনারা প্লিজ আগে বুকিং করবেন, তারপরেই কিন্তু আসবেন। ব্যস্ততা রয়েছে করছি, আগে একটা 700 দিয়ে নাম্বার আগে থাকতো স্যারের, ওই নাম্বারটা আমার কাছে আছে। এখন কি স্যারের আছে ওই নাম্বারটা? 700? হ্যাঁ ওটাও আছে, ওটাও আছে, ওটাও আছে, হ্যাঁ ওটাও আছে, ওটাও আছে। তাই আমি প্রথম যখন গিয়েছিলাম ওই নাম্বারটা স্যার আমাকে দিয়েছিলেন যে পার্সোনাল কথা বলার জন্য আর কি। তাই ওটা আমার পার্সোনাল নাম্বার ছিল। পার্সোনাল নাম্বার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাও আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে অনেক দিনের আগেকার ব্যাপার। কবে আপনি অগস্ট মাসে গেছিলেন? অগস্ট মাসের 12 তারিখে আমি গিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, খুব ভালো খুব ভালো। স্যার ওই নাম্বারটা তো না কিছু মনে করবেন না, সবসময় নাম্বারটা ধরতে পারি না, হ্যাঁ ব্যস্ত থাকি তো কাজের মধ্যে, সেই জন্য কিছু মনে করবেন না, সম্পর্ক কিন্তু যা ছিল তাই থাকবে। হ্যাঁ ফোন ধরাটা বিষয় না, বিষয়টা সম্পর্কের জায়গা, সম্পর্কই থাকবে। ঠিক আছে স্যার, আমার ভাইয়ের জন্মবার কি শনিবার? এর বিষয় নিয়ে আমি একটু জানতে চাই। আচ্ছা জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার, শনিবার, আচ্ছা তাহলে ভালো করে শুনুন। হ্যাঁ মিন মিন রাশি মিথুন লগ্ন, আগে শুনে নিন আগে প্লিজ। আমি ভাইটাকে আমি একটু অন্য লাইনে নিয়ে যেতে চাইছি আর কি। আচ্ছা শুনুন শুনুন, আগে শুনে নিন প্লিজ, শুনুন শুনুন। হ্যাঁ আচ্ছা, মিন রাশি মিথুন লগ্ন মিলি নিন। হ্যালো, মিন রাশি মিথুন লগ্ন, হ্যাঁ বলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আচ্ছা তাম্র পায়া। হ্যাঁ আচ্ছা, আপনার ভাই কি খুব বালক স্বভাবের নাকি?
মানে শিশু ভারতবর্ষ সুলভ, বলতে শিশু খুব সুলভ, আদূরে আর কি। শিশু হ্যাঁ সুলভ, হ্যাঁ বলছে খুব আদূরে, খুব আদূরে। শিশু সুলভ মানসিকতা সবসময় কথাবার্তা কি শিশুদের মতো বলে সবসময়? হ্যাঁ, সবার সঙ্গে মিশুক আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন। আচ্ছা, ছেলের কি, আপনার ভাইয়ের কি মাথার কোনো রকম সমস্যা আছে নাকি? মাথার সমস্যা বলতে একটু রাগ বেশি আর কি, হ্যাঁ, প্রচন্ড রাগী স্বভাবের হবে, বেশি রাগ হলে দেখবে মাথার মধ্যে খুব অস্থির অস্থির ভাব করবে। কিন্তু পড়াশোনা ভালো করে স্যার। হ্যাঁ, পড়াশোনা তো ভালো করবে, প্রচন্ড ভালো ছেলে। এই ছেলে একটা সময় এর একটা সরকারি চাকরির যোগ দেখতে পাচ্ছি আমি, বুঝতে পারলেন? ও সরকারি চাকরি করার জন্য স্যার মানে এত টেনশনে আছে, মানে আমি অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু বলছি বলছি আমি বলছি বলছি আমি কবে হবে বলছি আমি, দাঁড়ান। তবে হ্যাঁ, একটা কথা বলি অজয় দা, সামান্য ডেটা থেকে কিন্তু একটা ছেলের একটু সমস্যা রয়েছে নেচারে, তার রাগ বেশি, এটা কি বলে দেওয়া সম্ভব? তো আমাকে স্যার বলার কিছু নেই, আমি তো স্যারকে ভালো করেই জানি আর কি, 1 মিনিট সে বলছি কি স্যার যে কিরকম মানুষ। 20 সালের মধ্যে কিন্তু চাকরির যোগ নেই, কিন্তু ওর 20 সালের মধ্যে চাকরির যোগ নেই, তারপরে আছে। হ্যাঁ, 20 সালের পর কিন্তু হবে, রেকটিফাই করা যেতে পারে যা হ্যাঁ প্রবলেম। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি রায়গঞ্জ চেম্বারে আসুন। হ্যাঁ, আচ্ছা, ওর যে প্রবলেমগুলো রয়েছে অংশুমানের, খুব ছোটখাটো নমিনাল প্রবলেম রয়েছে, সেটা রেকটিফাই করা যায়। আপনি রায়গঞ্জেই যেখানে বাড়ি, আপনি রায়গঞ্জের চেম্বারে প্লিজ চলে আসুন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আর আমি ভাই না কিন্তু গেলেও আমার মা এক মিনিট কিন্তু এক মিনিট ভাইকে একটু এসে নিয়ে মা যাবে। নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এক মিনিট একটা কথা বলছি, ভাই কি কারোর সঙ্গে প্রেম করে নাকি? প্রেম করতে বলতে স্যার আমি তো সেগুলো পার্সোনাল, না না, এগুলো লুকাবেন না প্লিজ, না যদি না না আগে না, বলুন না। এবার আমার মায়ের মুখ থেকে শুনেছি যে একটা কিছু একটা ব্যাপার চলছে আর কি, বুঝেছেন তো? আমার কানে তাহলে ডাইরেক্ট খবর আসেনি। হোয়াট আর প্রেডিকশন! ঠিক আছে দাদা, আপনি টিভিতে শুনুন, রায়গঞ্জের আপনি চেম্বারে চলে আসবেন। থ্যাংক ইউ সো চেম্বারে মাচ। কি করে আমি না, এটাই শ্রীশঙ্কর শাস্ত্রী সম্পর্কে আমি অনেক শুনেছিলাম, ওনার একক যে প্রোগ্রাম, রেকর্ডিং প্রোগ্রাম, সেটাও আমি দেখেছি, মুগ্ধ হয়েছি, পার্সোনাল আলাপ হয়েছে, এবং আলাপ হওয়ার পর আমাকে আমার বিষয়ে কিছু কথা বলে দিয়েছিলেন। আমি না স্টান্ট, মানে কি করে পারলেন, এবং বললেন যে এই এই ঘটনা ঘটে গেছে কিন্তু বিগত 1 সপ্তাহের মধ্যে আপনার। বললাম যে দাদা, আপনার সঙ্গে তো আমার প্রথম পরিচয়, সেগুলো মানে কথা বলতে বলতে আপনি তুমি হয়ে গেছে। আমি কি করে বলতে পারলে, বলে হবেই, এটা এটা হতেই হবে, মুখ দেখে, মানুষের চেহারা দেখেও কিন্তু প্রেডিকশন, সেটা এখানে সম্ভব নয়, চেম্বারে এলেই তো সম্ভব সম্ভব হয় না একদম। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, নাম বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? নমস্কার দাদা, তো নমস্কার, নমস্কার, ভালো থাকবেন, বলুন। সম্পর্কে কার, নিজের সম্বন্ধে না মেয়ের সম্বন্ধে না ছেলের সম্বন্ধে? কোথা থেকে বলছেন? মেয়ে কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? কাঁচড়াপাড়া। কাঁচড়াপাড়া, আচ্ছা, মেয়ের নাম বলুন। মোহর কুন্ডু, মৌ কুন্ডু, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন চটপট। 22শে এপ্রিল, হ্যাঁ, তারপর 1994, হ্যাঁ, সকাল 10টা 40 মিনিট, হ্যাঁ, জন্মস্থান কোথায়? কল্যাণী। আমি একবার বলছি, প্লিজ একটু মিলিয়ে নেবেন, 22শে এপ্রিল 1994, সকাল 10টা 40 মিনিট, কল্যাণী। আমাদের অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন? কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? ভালো লাগে, ওনার কথাবার্তা, প্রেডিকশন গুলো ভালো লাগে আমাদের। জন্মদিন কি শুক্রবার? শুক্রবার, ফ্রাইডে ছিল? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা শুনুন এবার, হ্যাঁ, ওর রাশি হচ্ছে সিংহ রাশি, হ্যাঁ, সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লিখে নিন লিখে নিন, হ্যাঁ, তাম্র পায়া, খুব ভালো মেয়ে, তাম্র পায়া খুব ভালো জিনিস, হ্যাঁ। আর মেয়ের কি খুব, হ্যাঁ মেয়ে খুব, হ্যাঁ হ্যাঁ, কথা আমি বলছি আপনি শুনুন না, মেয়ে কিন্তু খুব কি বলুন তো, ও যেখানে থাকবে সেখানে ওর প্রাধান্য সবসময় দেওয়ার চেষ্টা করবে, ও কারো প্রাধান্য নিতে ভালোবাসবে না, বুঝতে পারলেন কথাটা আমি কি বললাম? ডমিনেটিং নেচার, হ্যাঁ হ্যাঁ, মানে ও ব্যাপারটা হবে কি, ও কারো নেতৃত্ব দেওয়া পছন্দ করবে না, ও সবাইকে নেতৃত্ব দেবে, হ্যাঁ, মানে এরকম স্বভাবের হবে, হ্যাঁ, এটা খারাপ না, এটা ভালো জিনিস, কিন্তু এটা এটার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে এটা করতে গেলে, বুঝতে পারলেন? কি সরকারি চাকরি আছে? দেখছি আমি। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, সরকারি চাকরি পরে হবে, ওর যে নেচারটা শ্রী শেখর শাস্ত্রী বললেন সেটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও একটুখানি নেচারটা এরকম যে ও কারুর নেতৃত্ব, কারুর মানে প্রাধান্য ঠিক পছন্দ করে না, ও নিজের নেতৃত্ব দেবে। হ্যাঁ, সব ভালো চায়। হ্যাঁ, সব
সবার ভালো চায়, সবার ভালো চাই তো চায়, কিন্তু একটু বলেই তো দিলাম ভালো মেয়ে, কিন্তু একটু নেতৃত্বটা পছন্দ করে না, কেউ ওর উপর অডাসিটি করবে সেটা ঠিক পছন্দ করে না, সেটা কি তাই? না 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 পছন্দ করে না। দারুণ দারুণ অপূর্ব এই কথাটাই উনি বললেন, আমি সত্যি সেটা মিলিয়ে নিলাম। যে কটা প্রেডিকশন করছেন, দুর্ধর্ষ কবিতা দাস, তারপর হচ্ছে অংশুমান দাস, মৌকুন্দু, বিভৎস, দারুণ, খুব ভালো। সরকারি চাকরির জায়গাটা একটু সমস্যা দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? টোটকা বলতে আপনি এক কাজ করুন, আমার টোটকার প্রোগ্রামগুলো হয়, হ্যাঁ, আর যদি সেরকম হয় আমার এই আমার নিচে নাম্বারটা আছে, আমার বুকিং নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার, আপনি কন্ট্যাক্ট করে নিন, কোনো এক সময় ধরে আমি আপনাকে টোটকা বলে দেবো। হ্যাঁ কেন দিদি, আপনার তো কাঁচড়াপাড়া তো আপনার বাড়ি, আপনি চলে আসতে পারেন, দমদম বা শীতির মোড়ে চলে আসতে পারেন তো। আসলে বিয়ে হয়ে গেছে তো, তারপরে ওকে তো একটু নিয়ে নিতাম। কিন্তু দেখুন একটা যে প্রবলেমটা রয়েছে, আপনি একটা বিরাট বড় সাকসেস চাইছেন, সরকারি চাকরি, কিন্তু সেই বিষয়টার জন্য চেম্বারে না এলে হয়? শুধু ফোনে ফোনে কি সবকিছু হয়ে যায়? এটা আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি। আপনি চেম্বারে চলে আসুন, ঠিক আছে, আপনি চেম্বারে চলে আসুন। দেখুন আমাদের নাম্বার 9641957478972060495, ঠিক আছে, ফোন করে নিন, আপনি চেম্বারে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন, চেম্বারে আসুন, চেম্বারে আসলে আমি আরো বিস্তারিত সাহায্য করতে পারবো। এখানে শর্ট টাইমের মধ্যে এত বেশি কিছু বলা সম্ভব হয় না, কিছু মনে করবেন না দিদি, একদমই একদম, হ্যাঁ কিছু মনে করবেন না, আমি আপনাদের ঘরেরই ছেলে, একদম কিছু মনে করবেন না। ওনার নিজস্ব চেম্বার রয়েছে বালুরঘাট এবং রায়গঞ্জের হোটেল নটরাজ, শিলিগুড়িতে হোটেল এয়ার ভিউ, মালদা আছে, দমদম আছে, শিথির মোড়ে ওনার চেম্বার আছে, শোভাবাজারে আছে, কালীঘাটে ওনার চেম্বার আছে, কালীঘাটে, ঠিক আছে, রাজবাড়ি মোড়, এবং ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয় আছে, কৃষ্ণনগর হোটেল ত্রিনাথ লজে আছে। আবারও বলে দিই, নিজস্ব চেম্বার বালুরঘাট, রায়গঞ্জের হোটেল নটরাজ, শিলিগুড়িতে হোটেল এয়ার ভিউ, কৃষ্ণনগরে হোটেল ত্রিনাথ লজ, এছাড়া মালদা, দমদম, শিথির মোড়, শোভাবাজার, ঠিক আছে, এবং কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, এবং দুটি নাম্বার 9641957747 এবং 8972060495। আজকে আমরা শেষ লগ্নে এসে এই কিছু টোটকা বলবো, এবং সেই টোটকাটাই বলবেন কিন্তু শ্রী শেখর সার, শ্রীজিজ, বাচ্চারা, শিশুরা, তারা কিন্তু দুরন্ত, খুব কথাবার্তা শোনে না, আবার কিছু দেখুন তারা কি কারণে করছে, কিছু শিশুদের কিন্তু, বাচ্চাদের কিন্তু হঠাৎ করে নজর লেগে যায়, বাহ বাচ্চাটা খুব সুন্দর দেখতে তো, বা বাচ্চাটা তো খুব ভালো খাচ্ছে, স্বাস্থ্যটা খুব ভালো তো, বা বাচ্চাটা খুব ভালো পড়াশোনায় তো, এই যে প্রতিবেশীরা বা নেবাররা বা অন্যান্য মানুষেরা এই যে নজরটা দিয়ে দিল না, এক্ষেত্রে বাচ্চাটার কিন্তু অবস্থাটা আস্তে 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 অন্যদিকে ঘুরে যায়, এক্ষেত্রে কি করণীয় সেটাই বলবেন শ্রী শেখর শাস্ত্রী, প্লিজ স্যার। খুব সুন্দর একটা টোটকা আছে, টিপস, তো এক মুঠো লবণ নিতে হবে, আচ্ছা, যে লবণটা আমরা খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার এক মুঠো লবণ নিতে হবে হাতে নিয়ে, আচ্ছা, সেটাকে সেই বাচ্চাটার পা থেকে মাথা পর্যন্ত 21 বার ঘুরিয়ে একটা কাঁচের গ্লাস নিতে হবে বা কাঁচের কোনো পাত্র নিতে হবে, স্বচ্ছ একদম, তার মধ্যে জল নিয়ে ওই ওই লবণটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, আচ্ছা, দিয়ে গুলে যাবে যখন, ঠিক তেমাথা মোড়, তেরাস্তার মোড় যেটাকে বলে, তিন মাথার মোড় যেটাকে বলে, সেরকম জায়গায় গিয়ে ওই লবণ জলটা ফেলে দিয়ে চলে আসতে হবে, একবার করতে হবে, এক ওয়ান টাইম খাবার লবণ, সেটা এক মুঠি নিয়ে 21 বার বাচ্চাটার পা থেকে মাথা অবধি ঘুরিয়ে, তারপর একটি কাঁচের পাত্র বা গ্লাসে জল ভরা, কাঁচের পাত্র বা গ্লাসে সেই নুনটা ফেলে দিতে হবে, ভালো করে গুলে নিতে হবে, নিয়ে 3 মাথার মোড়ে গিয়ে সেটি ফেলে দিতে হবে, এতেই কিন্তু আপনার বাচ্চার যে নজর লেগেছিল সেটা কেটে যাবে, দুর্ধর্ষ। কাজটা করার সময় যেন কেউ না দেখে, আচ্ছা, শুধু মাও করতে পারে, যে করবে সে দেখবে, আর যাকে করাচ্ছে সে দেখছে, আচ্ছা, আর তৃতীয় ব্যক্তি দেখবে না, দুজনের মাঝখানে আর কেউ দেখবে না, দেখলে রেজাল্ট খুব একটা ভালো আসে না, দেখলে একদম 100% রেজাল্ট, দুর্ধর্ষ। শ্রী শেখর শাস্ত্রী এই মুহূর্তে কিন্তু একটা উজ্জ্বল নাম, এবং সকলেই কিন্তু ভেতরে ভেতরে ভীত, শ্রী শেখর শাস্ত্রী আমাদের মাঝখানে এসেছে জ্যোতিষ ও তন্ত্র জগতে। আজকের মতো শ্রী শেখর ও সৌভাগ্য অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে, আজকের মতো বিদায় নিচ্ছি।